জাতিসংঘে বাংলাদেশের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নানা অর্জন বিশ্ব সম্প্রদায়ের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে। জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশ আজ সর্বোচ্চ ভূমিকা পালন করছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশের কোনো শত্রু নেই। জাতিসংঘের দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পথে সোমবার লন্ডন থেকে দেয়া এক সিভিক রিসেপশনের জবাবে এসব কথা বলেন তিনি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় রাজনৈতিক বিরোধ যেন বাধার প্রাচীর হয়ে না দাঁড়ায় সেজন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। দীর্ঘ প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বর্তমান সময়ের সবচেয়ে সফল কূটনীতিক ডক্টর এ কে আব্দুল মোমেন। তাই তার বাংলাদেশ যাত্রাকে স্মরণীয় করে রাখতে সোমবার যুক্তরাজ্য প্রবাসী কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে সিভিক রিসেপশন। আমরা খুব গর্বিত। এর জবাবে ডক্টর মোমেন বলেন, যুক্তরাজ্য থেকেই তার প্রথম প্রবাস জীবনের যাত্রা শুরু হয়েছিল। এ সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে তার নানা সফলতার চিত্র তুলে ধরেন। এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা যেটা করেছি, ইট ইজ নট অনলি ফর পুয়ার কান্ট্রি, ইট ইজ অলসো ফর ডেভেলপ কান্ট্রি লাইক ইউকে, আপনাদের এই দেশ মনে করেন। তাছাড়া আমরা 70টি গোল নিয়েছি, যেটা বললাম আপনার, সেই 70টি গোলটা আমাদের দেশের যতগুলো ক্রিটিক্যাল ইস্যুসগুলো আমরা সবই মধ্যে ঢুকাতে সক্ষম হয়। ইভেন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপ, এই যে প্রবাসীরা, তাদের ইস্যুটা আমরা কিন্তু আমাদের কারণে কিন্তু এটা ঢুকানো হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জন বিশ্ব সম্প্রদায়ের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে উল্লেখ করে ডক্টর মোমেন বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কার সঙ্গে শত্রুতা নেই। বাংলাদেশের এমন অবস্থানের কারণেই বহির্বিশ্বে দেশের কোনো শত্রু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তিনি দেশে যাচ্ছেন জানিয়ে নতুন দায়িত্ব গ্রহণের ইঙ্গিত দিলেন সদ্য বিদায়ী এই কূটনীতিক। আমার দেশে যাওয়ার অনেক দিনের শখ, আমি খুব লাকি যে এবারে আমাকে প্রধানমন্ত্রী বলছেন আপনি দেশে আসতে চান। আমি বললাম অবশ্যই, তিনি আমাকে দেশে যাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং আমি সাথে সাথে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু গো ব্যাক অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট আই শ্যাল ডু, বাট যদি প্রধানমন্ত্রী আমাকে কাজ দেন আমি সানন্দে সেটা করার চেষ্টা করব। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই ডক্টর মোমেনকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডক্টর এ কে আব্দুল মোমেন। সাংবাদিক আনাস পাশার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সাবেক ছাত্রনেতা সৈয়দ আব্দুল মোমিন ও সালিমা শারমিন হুসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান ও আইনজীবী ব্যারিস্টার আখলাকুর রহমান কিউসি। ইব্রাহিম খলিল, চ্যানেল এস নিউজ, লন্ডন।